আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব একটা ক্যারেক্টারের লিপস কিভাবে তৈরি করতে হয়। একজন ক্যারেক্টার যখন কথা বলবে তখন তার ঠোঁটগুলো যে নাড়াচাড়া করবে সেটি কিভাবে তৈরি করব সেটা আমরা আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। আমাদেরকে লিপসিং করানোর জন্য আগে যে মুখের স্টাইলগুলো আছে সেগুলো এখানে তৈরি করে নিতে হবে। সেটা তৈরি করার জন্য আমি ইন্টারনেট থেকে একটি জেপিজি ফাইল ডাউনলোড করে রেখেছি। আমরা এইভাবে এখানে লিপসগুলো তৈরি করব এবং তারপরে লিপসগুলোকে অ্যানিমেশন করব। ওকে, এই পিকচারটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেইখান থেকে এই পিকচারটি ডাউনলোড করে নিতে পারবেন। এটা এখন আমরা আমাদের স্টেজে ওপেন করে নিব। ওপেন করার জন্য আমরা এখান থেকে টেনে ধরে এনে যদি স্টেজের উপরে ছেড়ে দেই তাহলেই হবে, অথবা এখান থেকে ফাইল থেকে ইম্পোর্ট, এখান থেকে ইম্পোর্ট টু স্টেজ থেকেও নিয়ে আসতে পারবেন। যারা আগের ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিওটি দেখে আসবেন, নয়তো এই ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। যাই হোক, এখন আমাদেরকে এটা তৈরি করতে হবে। আমরা এটা একটু জুম করে নেই এখান থেকে। এখানে যে লিপসিংগুলো আছে এই লিপসিংগুলোকে আমাদের প্রথমে তৈরি করে নিতে হবে। এখানে লিপসিংগুলোর নিচে দেখতে পাচ্ছেন এ ও ই দেওয়া আছে। এখানে এ উচ্চারণের সময় মুখটা এরকম হবে এবং ও এর সময় এরকম, ই এর সময় এইরকম। সেরকমই বাংলাতে আপনারা যখন কাজ করবেন তখন এ এখানে সরা সরা আ হিসেবে এই এটাকে ধরা হয় এবং ও ই রশির ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। ডাব্লিউ আর টি এস এল এন প্রত্যেকটা ওয়ার্ড আপনারা বাংলার সাথে মিলিয়ে নেবেন, সেভাবে এগুলোকে অ্যানিমেশনে সেট করবেন। তো এখন আমরা একে একে প্রত্যেকটা লিপসকে, এখানে নয়টা লিপস আছে, এই নয়টা লিপসকে আমরা তৈরি করে নেব এবং এগুলো তৈরি করার জন্য আমরা লাইন টুলস অথবা পেন টুলস ব্যবহার করতে পারি, তবে আমি এখানে লাইন টুলসই ব্যবহার করছি। এই সবগুলো জিনিস আমরা একটা লেয়ারের ভিতরে তৈরি করব। প্রথমে আমি এটা এখান থেকে তৈরি করব। এটা যেহেতু পিকচারের লেয়ার সেক্ষেত্রে আমাদেরকে এই লেয়ারটা আমরা লক করে দেব এবং লক করে দিয়ে এইটার উপরের লেয়ারে আমরা আমাদের কাজগুলো করব। স্টকের কালারটা গ্রিনই থাকুক, এইখানে আমরা পরবর্তীতে এটা কালারগুলোকে চেঞ্জ করতে পারবো। এখন আমি লাইনটাকে এইভাবে টেনে দেব এবং লাইনের যে সাইজটা আছে এই সাইজটাকেও আমি বাড়িয়ে দেব। ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নিলাম এবং এইখান থেকে আমরা লাইন এখান থেকে 5 দিয়ে দিই। যখন ছোট করব তখন ঠিক হয়ে যাবে, এখন বড় যেহেতু এই জন্যে অনেক বড় দেখা যাচ্ছে। এখান থেকে এটা আমরা একটু বাঁকা করে দিব এবং এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি এবং কন্ট্রোল শিফট বি দিয়ে এটা এই জায়গায় পেস্ট হবে এবং এটাকে আমরা ধরে এই দিকে নিয়ে আসব এবং ইনসার্ট মডিফাই থেকে ট্রান্সফর্ম এবং হরিজন্টাল এবং এটা এইখানে জায়গা মতো সেট করে দেব। এখন এইখান থেকে লাইন টানতে হবে এই জায়গায়। এবং এইখান থেকে আমরা এটাকে ঠিক মতো সেট করে দেব এবং আমি এইখান থেকে এই জায়গায় একটি লাইন টানব। লাইন টুলস কীভাবে ব্যবহার করতে হয় আমি আপনাদেরকে আরও আগে দেখিয়ে দিয়েছি, যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখলেই সব কিছু বুঝতে পারবেন। এবং আমি শর্টকাট ব্যবহার করতেছি, শর্টকাটগুলো এইখানে দেখা যাচ্ছে, এইখান থেকে শর্টকাটগুলো দেখে নেবেন। এবং এইখানে মাঝখানে একটা সাদা জায়গা আছে, এটার জন্য আমরা এই পর্যন্ত আরেকটা লাইন নেব এবং বি প্রেস করে এটাকে এরকম করে দেব। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা জায়গা, এটা আমাদেরকে এখানে একটা লাল কালার আছে, এটা আমরা একটা লাল কালার দিয়ে দিব। এটা করার জন্য এটা আপনি পেন টুলসও করতে পারেন অথবা আপনি লাইন টুলসের মাধ্যমেও করতে পারেন অথবা এই ব্রাশ দিয়েও করতে পারেন। যাই হোক, আমরা যেহেতু লাইন টুলস ব্যবহার করছি আমরা লাইন টুলসের মাধ্যমেই এটা করব। আমাদের একটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এই সবগুলো স্টককে ধরে এই স্টকটা মেবি এই জায়গায় মিলেনি, এই জায়গায় আমরা এইখান থেকে এই আউটলাইনটা দেখে এখান থেকে জুম করে এটাকে মিলিয়ে দেব। এখন এটাকে উঠিয়ে দেব। এখন আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করব, এটা এই জায়গায় দিয়ে দেব। এটা মেবি সব এই জায়গায় জানালা আছে, এই যে এইখানে ম্যাচ হয়নি,
তাই আমরা এই জায়গাগুলোকে আমরা ম্যাচ করে দেব, না হলে কালারগুলো ঠিক মতো ফিল হবে না। যে এখন ফিল হয়ে গেছে, আর এইখানে মাঝখানে হচ্ছে কালো কালার, তাই আমরা এখানে কালো কালারটাই দিয়ে দিব, আর এখানে সাদা কালার, এখানে সাদা কালারটাই দিব। এইখানেও আমাদের ঝামেলা আছে, এই যে এই জায়গায় যখনই কালার নিবে না তখনই বুঝতে পারবেন যে স্টকগুলো একসাথে মিলে নেই, যার কারণে কালারগুলো নিচ্ছে না। আর স্টকটিকে ধরে ডাবল ডাবল ক্লিক করব এবং এখান থেকে ব্ল্যাক করে দেব। এই যে আমাদের প্রথম যে লিপসিংটা ছিল, এই লিপসিংটা আমাদের তৈরি করা হয়ে গেছে, ঠিক সেম এটার মতো আমরা তৈরি করে ফেলতে পেরেছি। যাই হোক, আমরা এটা আগের জায়গায় রেখে দেই, এই জায়গায়ই থাক, অথবা চাইলে আমরা এটাকে এই জায়গায় সরিয়ে রাখতে পারি। আমরা এই জায়গায় সরিয়েই রাখি এটাকে, এবং তারপরে আমাদের এই ওটাকে তৈরি করতে হবে। ওটাকে আমরা এটার এই টুলসটার মাধ্যমে তৈরি করতে পারবো। এটার কালারটা আমরা ব্ল্যাক করে দেব, এর জন্য আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে এবং কালারটাকে ব্ল্যাক করে দিলাম। এটার স্টকটাকে আমরা ডিলিট করে দিই, স্টকটার প্রয়োজন নেই। আর এইখানে নিচে একটি লাইনের মতো আছে, এটাকে আমরা এইভাবে তৈরি করব এবং বি প্রেস করে এটাকে এরকম করে দেব। এবং এই দুই পাশ, এই যে এই জায়গায় যেমন আছে দুই পাশটা একটু চিকন, যদি এরকম করতে চান তাহলে এই টুলসটি ব্যবহার করতে পারেন। এই টুলসটি ব্যবহার করে এটাকে চিকন এবং মোটা করতে পারবেন, এবং মাঝখান থেকে একটু মোটা করে দেব। বাস, এটা কিন্তু এখন মাঝখানে মোটা আছে, দুই পাশে চিকন আছে। এটাকেও আমরা এই জায়গায় থেকে সিলেক্ট করব এবং এটাকেও আমরা এক পাশে নিয়ে রাখব। এরপরে হচ্ছে আমাদের ই, এখন এই ইটাও আমি এখানে তৈরি করে নিচ্ছি। প্রথমটা যেভাবে তৈরি করছিলাম প্রায় সেমই এইটা, এইভাবে তৈরি করে নিচ্ছি। আমি এইখান থেকে কালারটাকে চেঞ্জ করে নেই, বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের ই এটাও তৈরি করা হয়ে গেছে, এখন আমরা এটাকেও সিলেক্ট করব এবং এই পাশে এনে রেখে দেব। আমরা একে একে সবগুলোকে তৈরি করে নিব। এটা হচ্ছে আমাদের ডাব্লিউ আর, এখন আমরা এটাকে তৈরি করব। এখন আমরা এখান থেকে সবগুলো স্টককে সিলেক্ট করব এবং কালো কালার করে দেব, এবং এইটাকেও আমরা সিরিয়ালের এই জায়গায় এনে রেখে দেব। আমাদের চারটা তৈরি করা হয়েছে, আরও পাঁচটা এখান তৈরি করতে হবে। এটা হচ্ছে টিএস, এখন আমরা টিএস এটা তৈরি করব। কালারটা প্রথমে আমি গ্রিন কালার করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি কপি পেস্ট করে দিলাম এবং ধরে, কপি পেস্ট হয়নি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল শিফট বি, এটাকে এখন ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম হরিজন্টাল, এবং এটা প্লেস মতো এখানে বসিয়ে দেব।
এখানে এটার মাঝখানে আমরা সাদা কালারটা দিয়ে দেব এবং এটার স্টোকটাকে আমরা কালো করে দেব। ডাবল ক্লিক করলে পুরো স্টোকটা সিলেক্ট হবে। এবং এইখান থেকে স্টোকটা দিয়ে দিব। এখন আমাদের এল এন এটাকে তৈরি করতে হবে। আমি এটাকেও তৈরি করে নিচ্ছি। এখন আমরা এটার কালারটাকেও ফিল করে দেব। এখানে যে স্টকটা আছে এটা আমরা ডিলিট করে দেব। তার আগে আমরা এই চারপাশের যে ব্ল্যাক কালারটা আছে এটাকে দিয়ে নেই এবং ব্ল্যাক কালারটি দেওয়া শেষ হয়ে গেলে আমরা এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করব এবং এটাকে ডিলিট করে দেব এবং এটাকে আমরা একটু মডিফাই করে দেব যাতে দেখতে সুন্দর দেখা যায়। এটা হচ্ছে জিহ্বা, জিহ্বাটা হচ্ছে এরকম দেখা যাবে। আর এখানে সাদা কালার আছে, এখানে সাদা কালারই দিয়ে দিব। আর স্টোকটাকে আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করব এবং স্টোকের কালারটাকে আমরা কালো করে দেব। বাস আমাদের এটাও তৈরি করা হয়ে গেছে। এখন এটা তৈরি করতে হবে ইউ এবং কিউ। এই ইউ এবং কিউটাকে আমরা এইখান থেকে ওভাল টুল সিলেক্ট করে ওভাল টুলের মাধ্যমে তৈরি করে নিতে পারবো। স্টোকটাকে ডিলিট করে দেব, ডিলিট প্রেস করে, এবং এটার কালারটাকে আমরা ডার্ক করে দেব। আর এটার নিচে এরকম আছে, এটাকে আমরা একটু এরকম করে দেব। চলে আমরা এটাকে একটু বোল্ড করে দিতে পারি মাঝখানে, এটাকে একটু কাছে নিয়ে দিই। এটাও সিলেক্ট করা শেষ হয়ে গেছে, তৈরি করা শেষ হয়ে গেছে। এখন আমরা এটা এইখানে নিয়ে আসলাম। আর দুইটা বাকি আছে, এই দুইটা আমরা তৈরি করে নেব। এখন আমাদেরকে এটা তৈরি করতে হবে। এটা একদমই ইজি। প্রথমে এইখান থেকে দুইটা লাইন টানবো এবং এই দুইটাকে একটু বাঁকা করে দেব। উপর দিকে বাঁকা করে দিচ্ছি, এটাকেও একটু বাঁকা করে দেব এবং আবার আমরা এইখান থেকে লাইনটা এইখানে টেনে নিয়ে আসব এবং এটাকে একটু নিচের দিকে বাঁকা করে দেব এবং নিচের এই লাইনটা টেনে দেব, এটাকে একটু বাঁকা করে দেব। আর এটা মাথা, আর এটার মাথাকে কোনো কিছু করার দরকার নাই, যেমন আছে তেমনই থাক। এটাকে আমরা এটা নিচে এনে দেব, সবগুলো জায়গা নিচ্ছে না, একটু উপরে উঠিয়ে দিই। এখানে এটা হচ্ছে এফ এবং বি। এটা সব জায়গায় মিলেনি, যার কারণে এটা আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে, নয়তো আমরা ফিলকে কালার করতে পারবো না। এইটা সব জায়গায় মিলে গেছে। এখন আমরা এটার আইটা দিয়ে দিই এবং এটার মাঝখানে যে সাদা কালার আছে এই সাদা কালারটা আমরা এখানে দিয়ে দিব। এখন আমাদের এগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, আমাদের লিপগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা লকটাকে উঠিয়ে দেব এবং এটাকে ডিলিট করে দেব, এটাকে আর প্রয়োজন নেই। এখন এগুলোকে আমরা মাঝখানে নিয়ে আসি। এখন এগুলোকে আমরা একটা সাইজ মতো পজিশন করে নিব। এক একটা এক এক রকম সাইজে আছে, এই জন্য আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা সুন্দর করে সাইজ রিসাইজ করে নেব।